হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক এডিট। দিস ইজ নিউ ভিডিও কনসেপ্ট। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এরকম একটা ছবি এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে পিকজার্ট অ্যাপ্লিকেশনে। তো পিকজার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আপনাদের একটাই কথা বলবো, পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে পিকজার্ট অ্যাপ্লিকেশনে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি পিকজার্ট অ্যাপ্লিকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন পিকজার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। তো পিকজার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর আমরা আমাদের মডেলের ছবিটাকে সিলেক্ট করব। তো আমরা আমাদের মডেলের ছবিটাকে আগে থেকেই কাট করে রেখেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। আপনারা সবাই জানেন যে ছবি কীরকমভাবে কাট করতে হয়, তো আপনারা এরকমভাবে কাট করে নেবেন। তো কাট করার পর আমরা সুন্দরভাবে ছবিটাকে সেট আপ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাট করার পর ছবিটাতে কিছু বাড়তি অংশ রয়ে গেছে। তো এটাকে আমরা ইরেজার টুলসে গিয়ে রিমুভ করে নেব। তো আমরা ইরেজার টুলসে চলে এসেছি। এখান দিয়ে কিছু বাড়তি অংশ রয়ে গেছে, এখান দিয়ে আমরা কিছু রিমুভ করে নেব। তো আপনারা সুন্দরভাবে এরকমভাবে রিমুভ করে নেবেন। দেখুন আমি রিমুভ করছি। তো অলমোস্ট রিমুভ করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে, তো এখানে রিমুভ করা হয়েছে। তো আমরা এখন আমাদের হার্টের এই জায়গায় আমরা একটা লাভ ক্রিয়েট করব। তো লাভটা আমরা সুন্দর মতো ক্রিয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাভ ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আমরা পুরোটা লাভ একটা ক্রিয়েট করলাম। তো লাভ ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা আবার চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর আমরা ব্লাড পিএনজিটাকে সিলেক্ট করে নেব। ব্লাড পিএনজিটাকে অ্যাড করার পর আমরা চলে যাব ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিংয়ে চলে আসার পর আমরা এটাকে করে দেব মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে নেব। অপাসিটিটা একটু কমিয়ে নিলাম। এটাকে আমরা এখন সুন্দর মতো সেট আপ করে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো সেট আপ হয়ে গেছে। তো আমরা এটাকে বাড়তি অংশটুকু রিমুভ করে দেব, যেখানে দিয়ে আমরা হার্ট ক্রিয়েট করেছিলাম সেখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে দিচ্ছি। সো গাইস, রিমুভ করা হয়ে গেছে। তো রিমুভ করা হয়ে যাওয়ার পর আমরা এটাকে করে নেব ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার পর সরি, আমরা আবার চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা এই পিএনজিটাকে, ব্লাড পিএনজিটাকে আবার অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ব্লেন্ডিংয়ে গিয়ে মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমাদের হাতের নিচের অংশটাতে আমরা এটাকে লাগাবো। অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি ইরেজার টুলসে। তো ভিউয়ার্স হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে আমরা টান করে দিলাম এটাকে। টান করে দেওয়ার পর আমরা আবার চলে যাব অ্যাড ফটোতে। তো আমরা আপনাদেরকে বলে রাখি, এই সবগুলো পিএনজি, সব রকম পিএনজি আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা এই টির পিএনজিটাকে সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে এটাকে সুন্দর মতো সেট আপ করে নেব। হ্যাঁ, সুন্দর মতো সেট আপ হয়ে গেছে। তো এখানে আমরা ইরেজার টুলসে গিয়ে এটাকে ইনভেন্ট করে দেব। ইনভেন্ট করে দেওয়ার পর আমরা এখানে এটাকে,
এরপর আমরা ডানমার্কে ক্লিক করব। ডানমার্কে ক্লিক করার পর আমরা আবার চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর এবার আমরা বার্ড পিএনজিটাকে সিলেক্ট করে নেব। বার্ড পিএনজিটাকে সিলেক্ট করার পর আমরা এই বার্ড পিএনজিটাকে এখানে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো বার্ড পিএনজিটাকে এখানে সেট আপ করে নিলাম। তো বার্ড পিএনজিটাকে এখানে সেট আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা আমাদের হেয়ারে চলে এসেছে, তো এটাকে আমরা রিমুভ করে দেব। সো ভিউয়ার্স, রিমুভ হয়ে গেছে, তো এখান থেকে আমরা এটাকে ডান করে দেব। তো ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব গ্যালারিতে। তো গ্যালারিতে চলে আসার পর এখন আমরা আমাদের ছবিটাকে ইম্পোর্ট করব লাইটরুম অ্যাপে। লাইটরুম অ্যাপে যাবার জন্য আমরা ছবিটাকে শেয়ার করছি লাইটরুম অ্যাপে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা লাইটরুম অ্যাপে ইম্পোর্ট হচ্ছে। তো আমাদের ছবিটা লাইটরুম অ্যাপে ইম্পোর্ট ফিনিশড হয়ে গেছে। তো আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপে। লাইটরুম অ্যাপ থেকে আমরা আমাদের ছবিটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা আমাদের ছবিটাকে এখন কালার কারেকশন করব। তো কালার কারেকশনের জন্য আমরা প্রথমে চলে আসলাম লাইটে। লাইটে আসার পর আমরা এক্সপোজারটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব। এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিলাম লাইক 55, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম। সরি, এক্সপোজারটাকে একটু মাইনাস করে দিলাম, হাইলাইটসটাকে একটু প্লাস করে দিলাম 31, শ্যাডোটাকে মাইনাস করে দেব, হোয়াইটনেসটাকে প্লাস, ব্ল্যাকনেসটাকে মাইনাস করে দেব। তো লাইটের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব মিক্স টুলে। মিক্স টুলে আসার পর আমরা টেম্পটাকে হালকা একটু বাড়িয়ে নেব। তো ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেব। এরপর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব। এরপর চলে যাব আমরা মিক্স টুলে। মিক্স টুলে আসার পর আমরা রেড হিউটাকে মাইনাস করে দেব, স্যাচুরেশনটাকে প্লাস করে দেব, লিমিনেন্সটাকে একটু প্লাস করে দেব। এরপর আমরা চলে আসলাম অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালারে আসার পর আমরা লিমিনেন্সটাকে প্লাস 34, স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেব। এরপর আমরা চলে আসবো ইয়েলো টোনে। ইয়েলো টোনে আসার পর আমরা হিউটাকে মাইনাস করে দেব। তো আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে কালার কারেকশন করছি। সো ভিউয়ার্স, এখানে মিক্স টুলের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা চলে আসব এই টুলসে। এই টুলসে আসার পর আমরা টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব, ক্লিয়ারিটাকে একটু বাড়িয়ে নেব, ড্যাশটাকে 8-এ রাখব, বিগনেসটাকে কমিয়ে দেব, মিড পয়েন্টটাকে একটু বাড়িয়ে নেব, ফেডারেশনটাকে একটু বাড়িয়ে দেব, হাইলাইটসটাকে হালকা বাড়িয়ে দেব, গ্রেইন অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেব। তো এই টুলসের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম এই টুলসে। এই টুলসে আসার পর আমরা শার্পিংটাকে একটু বাড়িয়ে নেব, মাস্কিংটাকে একটু বাড়িয়ে নেব, নয়েজ রিডাকশনটাকে বাড়িয়ে দেব 40, কন্ট্রাস্টটাকে 9, কালার নয়েজ রিডাকশনটাকে আমরা করে দেব 12। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটরুমের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমাদের আগের ছবিটা এরকম ছিল। তো লাইটরুমে কাজ করার পর আমাদের আগের ছবিটা এরকম হয়েছে কালার ফিল্টার করার পর। করার জন্য আমরা চলে আসলাম শেয়ার আইকনে। শেয়ার আইকনে গিয়ে সেভ টু ডিভাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সেভ হচ্ছে।
তো আমাদের ছবিটা সেভ হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সেভ হয়ে গেছে, এখন আমরা